কষ্ট নেবে? কষ্ট হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে? কষ্ট লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট। আসসালামু আলাইকুম, আমি হৃদয় চৌধুরী, হার্ট টাচ মিডিয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করা থাকে আপনাকে ধন্যবাদ। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে প্রফেশনালদের মতো কবিতা আবৃত্তি করা যায়। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমেই আপনি চলে যাবেন অডাসিটি সফটওয়্যারে। এটি হচ্ছে অডাসিটি সফটওয়্যারের একটি ইন্টারফেস, খুবই সহজ ইন্টারফেস। তো আমি প্রথমে কবিতাটি আবৃত্তি করব, আর বলে রাখি আমি কিন্তু কবিতা আবৃত্তি একদমই পারি না, শুধুমাত্র আপনাদেরকে সিস্টেমটা দেখানোর জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি হেলাল হাফিজের ফেরিওয়ালা যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি আমি আবৃত্তি করব, এবং সেখানে কিছু ইফেক্ট এবং তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে আপনাদেরকে দেখাবো। কষ্ট নেবে, কষ্ট হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে, কষ্ট কষ্ট নেবে, কষ্ট হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে, কষ্ট লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট, মাল্টি কালার কষ্ট আছে, কষ্ট নেবে, কষ্ট। আমরা যে কবিতাটি আবৃত্তি করলাম এই ভয়েস ট্র্যাকটির মধ্যে যে সকল নয়েজ রয়েছে, সর্বপ্রথম আমরা এই নয়েজটাকে রিমুভ করব। নয়েজ রিমুভ করার জন্য আমরা প্রথমেই সিলেক্ট করব যে নয়েজের জায়গাটুকু, সেই নয়েজের জায়গাটুকু সিলেক্ট করব। এরপরে আমরা চলে যাব ইফেক্ট। ইফেক্ট থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি নয়েজ রিমুভাল নামের একটি অপশন, এখানে ক্লিক করব। করার পরে যে অপশনগুলো আছে আপনারা এরকম প্যারামিটারগুলোকে সেট করে দিবেন। এরপরে গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করবেন। এরপরে কন্ট্রোল অল্টার চেপে এই পুরোটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে আবারও চলে যাবেন ইফেক্ট, ইফেক্ট থেকে নয়েজ রিমুভাল, এরপরে ওকে। তাহলে এই সমস্ত নয়েজগুলো রিমুভ হয়ে যাবে। নয়েজ রিমুভ হবার পরে ভয়েসটি কেমন শোনাচ্ছে আমরা একটু শুনব। কষ্ট নেবে, ভয়েসটি এরকম শোনাচ্ছে। এরপরে ভয়েসটিতে আমরা আরও একটি ইফেক্ট যুক্ত করব। এর জন্য আমরা চলে যাব আবারও এটিকে সিলেক্ট করব। করার পরে চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে আমরা চলে যাব রিভার্ব নামের যে একটি অপশন রয়েছে সেই রিভার্বে। রিভার্বে আপনারা দেখতে পাচ্ছেন এরকম প্যারামিটারগুলো, আপনারা ভালো করে দেখে রাখেন, এভাবে সিলেক্ট করে দেবেন। আমরা একটু প্রিভিউ করেও শুনতে পারি কেমন হয়েছে। কষ্ট নেবে, কষ্ট এরকম শোনাবে। তো আপনারা চাইলে এখান থেকে সেই প্যারামিটারগুলো একটু চেঞ্জ করেও আপনারা সেটি শুনে দেখতে পারেন। কষ্ট নেবে, কষ্ট। তো আমার এই প্যারামিটারগুলো এভাবে আমি সেট করেছি, আপনারা চাইলেও এভাবে সেট করে নিতে পারেন। এরপর এখান থেকে ক্লিক করবেন ওকে। তাহলে আমার ভয়েসটির উপরে এই রিভার্ব যে ইফেক্টটি সেটি পড়ে গেছে। এরপরে আমি আবারও চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে ইকুয়ালাইজেশন, ইকুয়ালাইজেশন থেকে এখান থেকে আমি সিলেক্ট করে দেব বেস বুস্ট, তারপরে ক্লিক করব ওকে। এরপরে ইফেক্ট, ইফেক্ট থেকে ইকুয়ালাইজেশন, ইকুয়ালাইজেশন থেকে আমি এখান থেকে সিলেক্ট করে দেব ট্রেবল বুস্ট। এরপরে আমাদের ভয়েসটি শুনতে কেমন হয়েছে আমরা একটু শুনব। কষ্ট নেবে, কষ্ট হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে, কষ্ট। হ্যাঁ, এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করবার পালা। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করবার জন্য আমি একটি স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়েছি, যেটি আমি অডিও লাইব্রেরি, ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে করেছি। আপনারা যে কোনো কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে পারেন যদি আপনারা সেই থেকে টাকা ইনকাম করতে চান। এরপরে এই ভয়েসটিকে ধরে আমি এখান থেকে ছেড়ে দিচ্ছি এটিতে। এখন আমরা যে মিউজিকটি নিয়েছি সেই মিউজিকটি সাউন্ডটা অনেক বেশি, যেটা আমাদের ভয়েসের থেকে অনেকটা বেশি। এই কারণে এই যেটি আমরা মিউজিক নিয়েছি সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটির সাউন্ড লেভেলটা আমাদেরকে একটু কমাতে হবে। এর জন্য আপনারা এই যেখানে লেফট এবং রাইট থেকে সেটিকে কমাতে পারেন। আমরা একটু শুনি কেমন হলো। কষ্ট নেবে,
আমাদের আরো একটু কমাতে হবে, আমি মাইনাস করে দিলাম। কষ্ট নেবে, কষ্ট হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট, মাল্টি কালার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট। সব কিছু ঠিক হয়ে যাওয়ার পরে এবারে সেভ করার পালা। সেভ করার জন্য আপনারা চলে যাবেন ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আপনারা যে কোনো একটি জায়গা সিলেক্ট করে দেবেন, এরপরে ফাইল নেম সিলেক্ট করে দেবেন। এখান থেকে আপনারা ফাইল নেম সিলেক্ট করে দেবেন, আমি লিখলাম টিউটোরিয়াল MP3। এরপর এখান থেকে প্রেস করবেন সেভ, এরপরে দিবেন ওকে। ওকে তো হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর ভালো না লাগলে কেন ভালো লাগেনি সেটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আল্লাহ হাফেজ। কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট।